আল্লাহ পাকের হাবিব আমার নবী যার প্রেমে পাগল আল্লার সৃষ্টির সবি হে রে যার প্রেমে পাগল আল্লার সৃষ্টির সবি সে তো আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব Iba mar আল্লাহ লেখতে চার রক্ষর ও চার কত বেশি ভালোবাসেন নাল্লা পর ঠিক না বি ঠিক আল্লাহ লেখতে চার রখোর ও চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পরবের তো তন না নাই যাহা কোরআন সোনা

i no. said বাবা আতরে আগর ইয়ার ফ্রেশ যাহাই বল না মেস্ক থেকে অনেক দামি নবীর পোঁছি না বাবা আতরে আগর ইয়ার ফ্রেশ যাহাই বল না মেসকো থেকে অনেকে দামি নবীর না এ পৃথিবীতে নবীর বদনেতে এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছে সকল বাবা সুগন্ধি পেয়েছে সকল সাহাবি সে তো আল্লাহ আল্লাপাকির হাবিব সে তো আল্লাহ পাকের হাবি এই বেশে তো আই হাই রহ্মা তুলিল আলামিন কোরানে ঘোষণা নীলাহাদুন বি মগাইশুল নে মদিনাই রহ্মা তুলিল আলামিন কোরানে ঘোষণা নিলাহাদুন বি ম্গাই শুল নে মদিনাই লাগিয়া কাঁদে নেবকে বাসাইয়া লাগিয়া কাঁদে বাসাইয়া ওই নজিরি কাছে তোরা কে কে যাবি রে ওই কাছে তোরা কে কে যাবি সে তো নবী আল্লাহ পাকের হাবি সে তো নবী আল্লাহ পাকের হাবি সে তো নবী রে যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টির ছবি হাই রে যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টির ছবি সবি সে তো নোরনো আল্লা পা হাবিব সে তো নোরনবি আল্লাহা রে নবী

দূর দূরান্ত থেকে আগত জুমার দিনের সকল মুসল্লিনি کرام বন্ধুরা সকলের খিদমতে আমার প্রাণ প্রাণঢালা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনারা সবাই কেমন আছেন সুস্থ রাখার মালিককে কে আরেকটু জবান খুলে অসুস্থ রাখার মালিক আমাদেরকে আল্লাহ পাক যে এই পর্যন্ত সুস্থ রেখেছেন এই জন্য সক্রিয় চান জবানটা খুলে পড়ে নেই তো সবাই আলহামদুলিল্লাহ আপনাদের গলার মধ্যে যে ই কন্ঠের মধ্যে যে আওয়াজ আছে সেই আওয়াজnone যে কি শক্তি দিছেন কো শক্তি দিয়ে বিছিলাব না আস্থা দিল যেমন দিন যা না দিল দিন যা সাহাবায়ে এবং আয়েম মে کرام আউলিয়ায়ে যারা তারা নবীর शान শুনলে সর্বো উৎকৃষ্ট কন্ঠে নবীজিকে ডাক দিতেন তাহলে সবাই বলেন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

এর মধ্যে একটা উদ্দেশ্য আমার আল্লাহ লিখে দিয়েছেন উদ্দেশ্যটা হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করব দুনিয়ার জমিনে আসার পরে এই দুনিয়ার জমিনে আসার পরে শুধু দুনিয়া দুনিয়া করার জন্য আমার আল্লাহ আমাদেরকে পাঠান নাই এই দুনিয়াতে আসার একটাই শুধু কারণ আমার আল্লাহকে রাজি খুশি করা এবং আল্লাহর হাবিবকে রাজি খুশি করা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আল্লাহকে রাজি খুশি করতে হবে আল্লাহর বন্ধুকে রাজি খুশি করতে হবে এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন হুজুর আল্লাহকে রাজি খুশি করব আল্লাহর হাবিবকে রাজি খুশি করব কিভাবে করব আল্লাহর প্রতিটা বিধি বিধান আপনি মানবেন আর রাসূলুল্লাহকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন আর নবীজিকে ভালোবাসতে বাসতে যখন নবীজির উপরে দুরুদ পাঠ করবেন নবীর সানে কিয়াম করবেন নবীজির मोहब्बतে চোখ থেকে দর্দর করে পানি ছাড়বেন সাহাবায়ে کرام নিজের সন্তান মরে গেল নিজের সন্তান হত্যা হয়ে গেল তারপরও চিন্তা করে নাই নিজের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল চিন্তা করে নাই নিজের স্ত্রীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল একটু কান্না করে নাই শুধু বার বার ভেবেছে রহমাতুল্লিন আলামিনের না জানে কোনো ক্ষতি হয়েছে এই জন্য জন্যই বাবা এই দুনিয়ার জমিনে আমরা আসলাম আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে পাঠিয়েছেন একটা কথা সবাই বলবেন সবাই মসজিদের এই মধ্যে আসলেন মসজিদে আসতে আসছেন আপনারা বাড়িতে যাওয়ার মতো কোনো গ্যারান্টি কারো পকেটে আসেনি একজনের কাছেও কোনো গ্যারান্টি নাই এমনকি আমার কাছেও কোনো গ্যারান্টি নাই আমি আপনাদের মসজিদের একজন খতিব যিনি নামাজ পড়ায় খুতবা প্রদান করি আমাকে আপনারা বড় mohabbat করেন ভালোবাসে আমারও কোনো গ্যারান্টি নাই কোন সময় মৃত্যুর আজরাইল আমার কাছে চলে আসে মৃত্যুর ফেরেস্তা যখন সামনে চলে আসে কিতাবের মধ্যে পাওয়া যায় একশো দুইশো তিনশো একশো নয় দুইশো নয় তিনশো তো ছেলেরা যদি একাদারে এক হাজারে তলোয়ার হাতের মধ্যে নিয়ে একটা মানুষকে বারবার বারবার মারতে থাকে এই তলোয়ার নিয়ে সারা শরীরের মধ্যে ক্ষত বিক্ষত করতে থাকে কি প্রমাণ করে যতটুকু কষ্ট লাগে ওই ব্যক্তিটার তিনশো তলোয়ারের আঘাত খাইতে তার চেয়ে বেশি কষ্ট লাগবে আজরাইল যখন কলেজার মধ্যে আজরাইল যখন আমাদেরকে ভীষণ ভাবে ছাবা দিবে ওই সময় আমরা বুঝতে পারবো আমরা কি করলাম কি করে জীবন জিন্দগি পার করলাম আবরে। এই জীবনের কোনো দাম নাই রে বাবা যদি আমল না করে দুনিয়া থেকে যাই আমল করতে হবে আল্লাহর মহাব্বতের পাশাপাশি নবীর মহাব্বতে যারা শুধু আল্লাহকে ডাকে মনে মনে ভাবে আমরা আল্লাহকে ডাকেই পার হয়ে যাবো আল্লাহকে ভালোবেসেই পার হয়ে যাব কশিন কালেও শুধু আল্লাহকে ভালোবেসে জান্নাতে যেতে পারবে না আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর হাবিবকে ভালোবাসা দরকার আসে না নাই আল্লাহর বন্ধুকে ভালোবাসতে হবে এই জন্যই আমরা প্রায় সময় বলি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলতেছেন আমার আল্লাহ বলেন আন-নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিকট তাদের নিজে যে জানের চাইতেও আরো কাছে নিজেদের জানের চাই তোমার বেশি কাছে হলো আমার নবী ওই নবীকে কত ভালোবাসতে হবে বাবা আমার নবীজিকে ভালোবেসে বেশি আসল হেমার একটি কালো গাধা জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছে নবীজিকে ভালোবাসতে বাসতে বাঁচতে জঙ্গলারে হরিণী নবীর প্রেমে পাগল হয়ে গেছি আজকে আমরা নামাজ পড়ি মসজিদের মধ্যে নামাজ আদাই করি আর আমার নবী মসজিদে নববীর মধ্যে নামাজ আদাই করতেন এরকম এরকম মিম্বর ছিল না মিম্বর না থাকার কারণে এই জায়গার মধ্যে একটা এই জায়গার মধ্যে একটা শুকনা খেজুর গাছ ছিল যেটার নাম ছিল উস্তুনে হান্না নাম ওই উস্তুনে হান্নানার দিকে আমি যাব না ওই অস্তুলে হান নানার মধ্যে ধাক্কা দিয়া দিয়ে আবার নবী খোদ দিতেন আবার নবী আলোচনা করতেন একবার যখন আলোচনা হলো সাহাবে গ্রামের সংখ্যা বেড়ে গেল এবার সাহাবীর আরজ করলেন ইয়ার সুল ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মা নবী দয়ার আর নবীজি আপনি যে মিম্বর শরীফের মধ্যে এখন দেন না একটা খেজুর গাছের মধ্যে খোঁদ দেন বড় সুন্দর হইতো আপনি যদি কাঠের মেম্বরের মধ্যে বৈশা দিতে আপনি যদি মিম্বরের মধ্যে বসে বসে আপনি আলোচনা করতেন বড়ই সুন্দর লাগত ওই তৎকালীন সময়ে সাহাবিদের মধ্যে একটা মহিলা সাহাবি নবীজি গারস করেন ইয়া রাসূলুল্লাহ জীবনে কিছু জমাইলাম কিন্তু আমার মনের মধ্যে বড় আশা মসজিদে নববীর মধ্যে মসজিদে নববীর মিম্বর শরীফটা আমি নিজের টাকা দিয়ে দেব আমার নবীজি আমার নবীজি হুকুম দিয়া দিলেন হে মহিলা ঠিক আছে তোমার কথা আমি রাখলাম আগামী সপ্তাহ মিম্বর বসানো হলো মসজিদে নববীর মধ্যে এর পিছনে মরা খেজুর গাছটা নবীজি খুতবা প্রদান শুরু কইরা দিলেন আলোচনা করে হঠাৎ করে সন্তান হারা মায়ের মতো কে জানে একটা মায়ের মতো একটা কণ্ঠ শৈল আসছে বার বার হাও মাও করে করে কাঁধে মানুষের মতো আমার নবীজি ডাইলে দেখতে পান না কাউকে বামে তাকাইলেন কান্নার মতো কাউকে দেখতে পান না পিছনের দিকে তাকাইলেন দেখা যায় কোন মানুষ নাই হঠাৎ করে আমার নবীজি আস্তে কইরা ওইটা গেলেন আস্তে করে ওইটা ওই খেজুর গাছের কাছে কানে কানে যাইয়া কই খেজুর গাছ উস্তুনে হান্না না ও উস্তুনে হান্না না তুমি কেন এইভাবে কান্না শুরু কইরা দিছো হান্না না কি কারণে তুমি কান্না কান্নাকাটি কর ডাক কর ডাক রবি গো আর সৌ আল্লাহ হাবি আমি কেন কান্না করে আপনি জানেন না নবী এতটা কাল পর্যন্ত আপনি আমার মধ্যে ধাক্কা দিয়ে দিয়া দিতেন আজকে আপনি আমাকে জুদা কইরা দিলেন এই কষ্ট আমি সহ্য করতে না পাইরা আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না আমি হাও মাও করে করে কান্না শুরু করে দিয়েছি এবার আমার বললেন রে সন্তানকে যেভাবে মা বুঝাইতে থাকে আমার নবীজি গাছটাকে এভাবে মরাইতেছে আর বলে। কান্না করিস না কান্দা করিস না আমি নবী তরে কথা দিলাম আমি নবী তোরে কথা দিলাম তোর ফল শুধু মানুষ এক বছর দুই বছর খাবে না কেমত পর্যন্ত তুই বেঁচে থাকবি তোর ফল মানুষ কেমত পর্যন্ত খাবে কেমত পর্যন্ত বাঁচার কোন ইচ্ছা আমার মধ্যে নাই হায়াত লম্বা হওয়ার ইচ্ছা আমার নাই আমি পর্যন্ত এটা আমি আমি চাই না একটা কথা আপনার কাছে জানতে চাই আপনি আজকে আমাকে জুদা করার কারণে আজকে আপনি আমাকে জুদা করার কারণে আমার কলিজা ভাইটা যাইগুন আপনি আমাকে জুদা করে দিলেন আমি সহ্য করতে পারি নাই গো নবী একটা কথাই আমাকে দেন আপনি কাল হাসরের ময়দানে যখন আপনি জান্নাতের মধ্যে যাবেন আমি উস্তুনে হান্নানাকে নিয়ে আপনি জান্নাতে যাইবেন নি আমার নবীজি ডাক দিয়ে বললেন এই উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ কান্না করিস না কান্না করিস না আমি নবী ইমানদারদের নিকট তাদের জানের চাইতেও আরো বেশি কাছে আর তুমি একদিক থেকে মরা খেজুর গাছে হইতে পারো কিন্তু আমি নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাতবাসী করে দিবি আমি নবীর সাথে তুমি জান্নাতের মধ্যে যাইবা সবাই আওয়াজ দিয়ে বলতেন না আর সোল্লাহ এই জন্যই বাবা মনে রাখবেন বিল মিনি র ওফর র আমার আল্লাহর হাবিব সাল্লাই মুমিনদের জন্য খুবই স্নেহাশীল এবং দয়ালু মুমিন যখন বিপদের মধ্যে পড়ে যায় রওজা মোবারক থেকে আমার নবী উম্মদের কাছে আসতে পারে কি পারে না উম্মতের কাছে আসতে পারে একটা দুইটা ঘটনা বাবা হাজার হাজার ঘটনা প্রমাণ করে যখন বিপদের মধ্যে পড়ে যায় যখন মুশকিলের মধ্যে পড়ে যায় নবীকে স্মরণ করতে দেরি হয় আমার নবী বলে আমি নবী তোমার কাছে চলে আসি এই জন্যই নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে এই জন্যই হজরতানা শিব মালিক আমার নবীর দশ বছরের সাহাবী

পৃথিবীতে যত মানুষ আমার আল্লাহ তৈরি করেছে সকল মানুষের চেয়ে যদি বেশি না ভালোবাসো তুমি তো তখন পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না এই জন্য সাহাবীরা নবীর জন্য তারা জীবন দিয়া দিছেন কথাই কথা চলে আসে আজকে আলোচনা কিন্তু এই দিকে ছিল না কিন্তু আমি নিজেও জানি না কেমনি আলোচনা ঘুরে গেল হজরত উমর তার নিজের বাবার গলার মধ্যে সুরি চালাইছে নবীজিকে খারাপ কথা বলার কারণে নবীজিকে বলে নবীজি নাকি মাটির নবীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই জানে না মোহাম্মদ একটা পাগল একবার দুইবার তিনবার পর্যন্ত অপেক্ষা করলেন ডাক দিয়ে বললেন বাবা যে জমিনের মধ্যে নবীর সাথে বিয়াদুবি করে যদিও সে বাবা কিন্তু সেই বাবার গলায় চরি চালাতে প্রস্তুত আমি উমরা এই জন্যই বাবা আপনাদেরকে আমি কি বলবো শুধু লা ইলাহা ইল্লাল্লা বললে জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতের কোনো সার্টিফিকেট পাবেন না এই জন্যে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নহর হাদিস আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু আলা বাবিল জান্নাহ মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে যাবের এমনি সামুরা আমার নবীর একটা প্রিয় সাহাবি ছিলেন ওই হজরতে যাবের ডাক দেয়া বলতেছে রাসুল পাক সাল্লাইসাল্লামকে রাই তু আমি দেখেছি আলা বাবিল জান্না আমার নবী সাল্লাম বললেন আমি দেখেছি আলা বাবিল জান্না জান্নাতের দরজার মধ্যে মাক্তুবান লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

অবাক হয়ে যাবে না এই হাদিস শুনলে আমার নবীর মেয়ের জামাতা হাসান হুসাইনের আব্বাব হজরতে আলী রাদি আল্লাহ হুতাল হুতে বর্ণিত হাদিসটা বড় চমৎকার হাদিস আমি নিজেই হাদিস শুনে অবান হয়ে গেলাম আমার নবী কি বললেন তিনি বলতেছে হজরতে আলী রাদিয়াল হুডাক দিয়ে বলতেছে আমি নবী করিম সাল্লামের সাথে মক্কাই ছিলাম মক্কা শরীফে আমি নবী সাল্লামের সাথে যখন ছিলাম একদা আমরা পার্শ্ববর্তী কোনো একটি কোনো একদিকে বের হইলাম পার্শ্ববর্তী কোনো এক জায়গার মধ্যে যখন আমরা যাইতে বের হইলাম তখন যে কোনো পাহাড়ের দিকে তাকাই আমরা যখন হাঁটতে ছিলাম ফখরাজনা ফি বাদিন নাওয়াহিহা ফামাসতাকবালহু জাবালুন ওয়া লা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আমরা তাকায় দেখি বড় বড় পাহাড় যারা ওই পাহাড়ের জবানটা খুলে যায় এবং বড় বড় গাছ যেগুলা ওই গাছের জবানগুলা খুলে যায় ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু তারা বলতে লাগলো আসসালামু আলাইকা ইয়া

ওয়াসাল্লাম যে দিক দিয়া চলাফেরা করতেন আমরাও তো এক এক রাস্তা দিয়া মসজিদের মধ্যে এসেছি আমার নবী যে দিক দিয়া চলাফেরা করতেন হাদিসের মধ্যে এসেছে সেই দিক থেকে একদিন দুই দিন তিন দিন নয় একদিন দুই দিন নয় কয়েক দিন পর্যন্ত শুধু মিসকুয়াম্বরের গ্রান লাইগা থাকত মিসকুয়াম্বরের গান বেশে থাকত আর আমরা বুঝে নিতাম এই রাস্তা দিয়ে হয়তো বা কয়েকদিনের মধ্যে নবী গেছে কারণ নবীর যে রাস্তা দেয়া যায় পৃথিবীর কোন ফ্যাক্টরি এরকম মেসকাম্বরের গ্রান্ত তৈরি করতে পারে না আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আর মায়ার সুরে বলেন ইয়া হাবিবাল্লাহ দরুদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মাশাআল্লাহ তাহলে জবানটা খুলে বলেন একবার আল্লাহ একবার এই আওয়াজে মানি না জবানটা খুলে বলেন আল্লাহ একবার ই মানে তেজি কণ্ঠে বলেন আর শুনলাম আজকে আপনারা আজকে আপনারা অনেক জিনিস খেয়াল করেছেন আজকে আমি হজরতে জাবের হাদিস বেশির বেশিরভাগ বলেছি হজরতে জাবের হাদিস গোলা বেশিরভাগ বলেছি যেই জাবের আমার নবীর জন্য কত দেওয়া না আজকে আমি ভেবেও ছিলাম না জায়গার মধ্যে করব কিন্তু খুদবার আলোচনার পাশাপাশি আমি দেখলাম এই আলোচনাটা চলে এসেছে আপনারা শুনবেন নি খুব মজার একটা আলোচনা ঘটনা ছোট্ট ঘটনা সাহাবিদের আমার নবীর জন্য হজরত তার স্ত্রী কত বড় ধৈর্য খুব খেয়াল করবেন হযরতে জাবের আমার নবীর বড় পাগল যাবে স্ত্রীটা আরো বেশি পাগল নবীর একদিন আমার নবীর কাছে হযরতে জাবের যায়া সালাম দিলেন সবাই বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বন্ধু নবী গো কত সাহাবিন আপনাকে দাওয়াত করে খাওয়ায় আমারও তো মনে চায় আপনাকে দাওয়াত করতাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আগামী অমুক দিন আপনাকে দাওয়াত করলাম কিছু সাহাবীদেরকে নিয়ে আপনি আমার বাড়ির মধ্যে মেহমান হবেন আপনাকে আমি দাওয়াত নাম আপনি আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন আমার নবীজি বললেন আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করলেন হযরতে আমার নবী সুনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় গুণ আছিল যখন মানুষ দাওয়াত করতো কোন দাওয়াত উনি ফিরিয়ে দিতেন না আমার আমি তোমার বাড়ির মধ্যে যাব। এবার যাবের খুব খুশি মনে চলে যাচ্ছেন বাড়ির দিকে মনে মনে বড় আনন্দ আজকা নবীজি আমার দাওয়াত রাখছে বাড়ির দিকে যাইতে যাইতে আপুরি স্ত্রীর কাছে যাইয়া উৎফুল্ল মন নিয়ে ডাক দিয়া বলে স্ত্রী গো আমার নবী সাল্লাহ আলিবাসাল্লামকে দাওয়াত করেছি দাওয়াত নবীজি কবল করেছে বলছে ঠিক আছে খুব খুশি হইলাম নবীজি আসবে ওই এবার যেদিন দাওয়াতের সময় হয়ে গেল এই দিন কি করলেন আমার নবীজি সাহাবিদেরকে নিয়া হজরতি যা বেরির বাড়ির দিকে যখন রোয়ানা হয়ে গেলেন বাড়ির দিকে যাইতে 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 বাড়ির দিকে যাবে বাড়ির দিকে যাওয়ার ফাঁকে আর একটা বড় ঘটনা ঘটে গেল ঘটনাটা শুনলে আমার দেখেন আমার লোম গোলা খারাপ হয়ে গেছে এত চমৎকার ঘটনা হাদিসের মধ্যে পড়ার পরে আমি নিজে অবাক হয়ে গেলাম বাবা এই হাদিসটা আপনি ইচ্ছা করলে চিন্তা করতে পারবেন না জাল বলে ওরাই দেবেন সহি হাদিস এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেছে ইতিমধ্যে সকাল বেলা কি করলেন হজরতে যাবের একটা বকরি জবাই করলেন বকরিটা যখন সুন্দর জবাই করলেন জাবের দুইটা সন্তান আসিল সবাই আওয়াজ দেয়া বলেন কয়টা সন্তান ওই জাবের দুইটা সন্তান একটা সন্তান একটু বড় আরেকটা একটা সন্তান একেবারেই ছোট এবার ওই সন্তান দুইটা সুন্দর দেখেছে যে বাবা জবাই করেছে নবী সাল্লাম আসতেছে এবার বকরি জবাই করছে সুন্দরভাবে ভাবে নবীজিকে খাওয়াবে এবার বড় ভাইটা ডাক দিয়ে বলতেছে এ ছোট ভাই দেবাও ছোট ভাই বাবা যে বকরী জবাই করেছে তুমি তো দেখো নাই বলো কেমনে জবাই করেছে কোবাব কো ভাইরে ভাই বকরী আবার কেমনে জবাই করে ছোট মানুষ তো এজন্য বলল বকরী জবাই তো দেখি নাই এবার ডাক দিয়ে বলতেছে বড় ভাইটা এ ছোট ভাই বকরী কেমনে জবাই করে তুমি দেখবা নি এবার গোরের থেকে ছুরি টানলো আনার পরে ছোট ভাইটাকে ডাক দেয়া হলো ছোট ভাই এবার তুমি কেমনে জবাই করে আমি বড় ভাই তোমাকে দেখাবো গরু যেভাবে জবাই করে বকরি যেভাবে জবাই করে বাই যখন শুয়ে গেছে ছোট গেছে। এরা তো মানুষ বেশি একটা। এবার কি করলেন হাতের মধ্যে সুরিটা নিয়ে ছোট বাইকে দেখানোর জন্য গলার মধ্যে জোরে সুরি চালাই দিছে সুরি চালাইতে দেরি হইছে ছোট বাইটার গলাটা আলাদা হয়ে গেছে ছোট বাইটার গলা হয়ে গেছে ইতিমধ্যে মা দেখেছে বড় ভাই ছোট ভাইকে জবাই করছে এবার মা সাদের মধ্যে দৌড়ায় উঠলেন সাদের মধ্যে দৌড়ায় ওঠার পরে বড় ভাইটা মনে করছে মা যেহেতু দেখে ফেলছে আমাকে মনে মাইরা ফলাইবো কারণ আমি যেহেতু আমার ছোট ভাইরে জবাই করে ফলাইছি এবার কি করলো অজ্ঞতা বসত জবাই যখন করে ফেলেছে এবার বড় ভাইটা একটা দৌড় মাইরা দিছে সাদের থেকে দৌড় মাইরা এবার হত বুদ্ধি হইয়া এদিক সেদিক আর তাকা ইলোরা ডাইরেক্ট সাত থেকে নিচে জাপ মাইরা dise জাপ মাইরা নিচেও আবার জাবরের বড় সন্তান পয়রা ইন্তিকাল করে ফেলেছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউর এখন ঘরের মধ্যে লাশ কয়টা আরেকটু আস্তে বলেন একটা লাশ না দুইটা লাশ একটা লাশ না ঘরের মধ্যে দুইটা লাশ মাত্র দুইটা সন্তান আর দুই সন্তানের লাশ ঘরের মধ্যে আর নবী যে আজকে আসতেছে দাওয়াত খাবে এবার কি করলেন জাবেরের স্ত্রীটা খুব চালাক মহিলা ছিল এক দিকে যেমন চালাক ছিল আরেক দিকে আরেক দিকে ছিল জাবেরের স্ত্রীটা অনেক আশিক রাসূল মহিলা আমার নবীর বড় পাগল ছিল এবার দুইটা লাশকে কি করলেন ঘরের কোণার মধ্যে নিলেন ঘরের কোণার মধ্যে নিয়ে

আপনাকে আমার আল্লাহ সালাম জানিয়েছে একটা কথাও জানায় দিছে একটা কথা বলেছে দুইটা সন্তান আছে ওই সন্তানদেরকে যেন আপনি খানা আপনি যেন খানা খান জাবের দুই সন্তানকে সামনাসামনি বৈশা আবার খানা শুরু করতে আল্লাহ বলেছে জাবের দুই সন্তান জীবিত নাকি মৃত যাবের ও সন্তান দুইটা তোমার কোথায় জাবের জাবের তো আর জানে না সন্তান যে মারা গেল জাবের স্ত্রীর কাছে যায় কই সন্তান দুইটা কই কবন হই খেলতে গেছে স্ত্রী এখনো বলে না এখনো ভিতরে চাপা দিয়ে রাখছে নবীর मेहमानdareতে নি কোনো কষ্ট হই মনে হই খেলতে গেছে এবার জাবের এসে নবীজির কাছে ডাক দিয়ে বলি আর রাসূলুল্লাহ নবী গো দুইটা সন্তান খেলতে গেছে আবার ফেরেশত আবার জিব্রাইল দি আমার আল্লাহ মেসেজ পাঠাইলেন তাড়াতাড়ি নবীকে বলো খেলতে যাক আর যায় যে জায়গার মধ্যে থাকুক না কেন নবী যেন খাবার না খায় জাবেরের দুই সন্তান সারা আমার নবীজি ঘোষণা দিয়ে দিলেন এই জাবেদ আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার দিয়ে মেসেজ পাঠানো হয়ে গেল তাড়াতাড়ি করে দুই সন্তান কেন আমি নবীকে নিষেধ করা হয়েছে আমি যেন খানা না খাই তোমার দুই সন্তান সারা এবার জাবেরকে স্ত্রীকে ডাক দেয়া বলে স্ত্রী রে সন্তান দুইটা কোথায় একটু বলো না নবী তো সন্তান দুইজন সারা খাবার খাবে না স্ত্রীটা হাউ মাউ করে করে কাঁদে বুকটা ফেটে যাচ্ছে কারো কাছেই বলে নাই সন্তান দুজন মারা গেলেন এবার সন্তানের কথা স্ত্রী বলতে যায় দর করে পানি পরে গাল বেবে জমিনের মধ্যে পানি পরে আর বলে আপনার দুই সন্তান বড় সন্তান ছোট সন্তানের গলার মধ্যে ছুরি চালাইছে বকরি যেভাবে জবাই করে দেখানোর জন্য আর বড় সন্তানটা আমাকে দেখার পরে সাপ থেকে লাভ দিয়ে পড়ে যায় দুইজনের লাশ আর একটা রুমের মধ্যে আমি রাইখা দিছি কি বলো সরে দুইজন সন্তানের ব্যথায় ব্যতীত হয়ে হাও মাও করে যখন কাঁদে আমার নবীজি দেখলেন এই দুইজনে সাহাবি কান্নাকাটি করে স্বামী স্ত্রী কান্নাকাটি করে তাদেরকে ডাকাইলেন কাছে আসলেন আসার পরে বললেন তোমরা কেন কান্নাকাটি করে ডাক দেবে নবে গো দুই সন্তানের কোন একটা সন্তান জীবিত নাই গো নবী দুজনই মারা গেছে গো নবী আমার নবীজিকে আবার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সন্তান দুইটার সামনে দাঁড়ান দাঁড়ায় আপনি বলেন তাড়াতাড়ি করে ওঠো আমি নবীর সাথে খানা খাইতে হবে আমি নবীর সাথে খাবার খাইতে হবে তাড়াতাড়ি করে ওঠো এই কথা বলতে দেরি হইছে সন্তান দুইটা লাভ দিয়া গেছে আসসালাতু আসসালামু আলাইকা আমার নবিজিকে সালাম দে যাবের হতবম্ব হয়ে গেল জাবেরের স্ত্রী হতবম্ব হয়ে গেল ডাক দিয়া বলে নবী কো এটা কেমন প্রেমের খেলা আপনি দেখাইলে আমার নভিজি ডাক দিয়া বলে মুমিনদের জন্য বিল আমি হলাম যারা তাদের জন্য বড় স্নেহাশীল মুমিন যারা তাদের জন্য আমি বড় দয়ালো সবাই আওয়াজ দেয়া বলেন আকবার ওই নবীর পক্ষে আমরা সবাই আসিনা নাই আমার আল্লাহ যেন কবল করে সকলে বলেন আমিন হলো আমার নবীর প্রেমের এক বিশাল মর্মান্তিক কাহিনী এই কাহিনী শুনে যারা চোখের পানি ছেড়ে দিলেন কিছুই কবুল হইল না দেখবেন হাসরের ময়দানে এই দুই ফুটা চোখের পানি নাজাতের জন্য আল্লাহ পাক ফয়সালা করে দিতে পারে আর জোরে বলেন না সুবহানাল্লাহ